রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে দেওয়াল দখল করাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। ২৪ নম্বর ওয়ার্ডে আমাদের একটা দেয়াল আমাদের ছিল, সেই দেয়ালটা আমাদের ভারতীয় জনতা পার্টির একটা দেয়াল আমাদের, সেটা বিজেপি আমরা লিখে চুন রং করে রেখে দিয়েছিলাম। তো সেই দেয়ালটাকে আজকে টিএমসি জোরপূর্বকভাবে তারা সেই দেয়ালটাকে টিএমসি লিখে দেয়, দিয়ে আমরা সেটা বলতে যাই, বলা আমরা যখনই বলতে যাই তখনই আমাদেরকে মার শুরু করে। তারা লাঠি নিয়ে এসেছিলো, রড নিয়ে এসেছিলো, দিয়ে আমাদেরকে মারছে, মারধর করেছে, শুরু করেছে, মুখে মেরেছে, কানটা যন্ত্রণা করছে আমার, এবং হাতে মেরেছে, পায়ে মেরেছে, বুকে মেরেছে আমার। এইভাবে ওরা অত্যাচার করছে আমাদেরকে। কী দিয়ে আঘাত করেছিল আমাদেরকে? লাঠির মাথায় পেরেক ছিল, সেই পেরেক দিয়ে আমাকে মার শুরু করে এবং হাতে করে ঘুষো মেরেছিল। তার নানে করে 20 জন ছিল। কী চাইছেন? আমরা তার একটা সঠিক বিচার চাইছি। আজকে যেভাবে অত্যাচারিত হচ্ছে, আমরা তৃণমূলের থেকে যেভাবে অত্যাচারিত হচ্ছে, আমরা বলছে যে আমাদেরকে কোনো রকমে খোকন দাস যেহেতু দাঁড়িয়েছে, সেই খোকন দাস দাঁড়ানোতে আমাদের বলছে খোকন দাস দাঁড়িয়েছে, তোদের বাপ দাঁড়িয়েছে জানিস না, তা তোদের বাপ যখন দাঁড়িয়েছে তা তোরা কেন এখানে আছিস, সব ঘর ঢুকে যা। এরকমভাবে আমাদের থ্রেটনিং করছে মানিক দাস। ওখানে মানিক দাস নিজের নেতৃত্ব দিয়ে লিড দিচ্ছে এবং সবাইকে মারছে, ধরে ধরে যাকে পাচ্ছে তাকে এখন ধরে মারছে। কোথাও অভিযোগ জানিয়েছিলেন এই বিষয়ে? আমরা অভিযোগ জানানো বলতে, আমরা এখন এলাম এখানে, ডাক্তার দেখালাম। কতজন আহত হয়েছে আপনাদের? আমাদের জেলা নেতৃত্বকে আমরা জানিয়েছি, মমতা মণ্ডল সভাপতিকে জানিয়েছি, এবং আমরা আহত হয়েছি, 7-8 জন আহত হয়েছি। হ্যাঁ, এবং এখানে আমি দেখিয়েছি, একজনকে দেখিয়েছে, 3 জনকে আমাদের দেখানো হয়েছে। এরপরে আমরা এখন কী করবো, আমাদের দিশাহারা হয়ে যাচ্ছে, এইভাবে দিন রাত মারপিট, এখন রাতের বেলা মদ খাইয়ে সব ছেলেগুলোকে ছেড়ে দিয়েছে ওরা। থানাকে অভিযোগ জানানো হয়েছে? থানায় অভিযোগ আমরা কালকে জানাবো। বিজেপি 5 নম্বর নগর মণ্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক নব জোয়ারদারকে এবং শক্তি প্রমুখ কেন্দ্রের এক সদস্যকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। ঘটনা গতকাল ব্রিগেডের যে মহা মিছিল হয়েছে, সেই মিছিল দেখার পর তৃণমূলের কর্মীরা ভীত, তারা বুঝতে পারছে যে তাদের যে পায়ের নিচে যে 10 বছর জমিন ছিল, যার উপর দাঁড়িয়ে এলাকায় এলাকায় গোলাবাজি, এলাকার লোকেদের ভয় দেখানো, এলাকার এক না এক তন্ত্র চালানো, সেটা 21 নির্বাচনে চলে যাবে। সেটা বুঝতে পেরেই দেওয়াল লিখানো তো একটা ইস্যু, দেওয়াল লিখুন একটা ইস্যু, কিন্তু মূল মন্ত্র হচ্ছে ব্রিগেডের লোক যে তাদের নেতাকে জয় এখান দক্ষিণ থেকে তারা জিততে পারবে না, এবং তার ভিত্তিতেই এই ঘটনা ঘটেছে। এবং আমরা যেটা শুনলাম যে দেওয়ালগুলো আমাদেরই পারমিশন করানো দেওয়াল, তারপরেও দেওয়াল মুছে লেখা তৃণমূলের প্রচার লেখা হচ্ছে, এটা দুর্ভাগ্য যে নির্বাচন বিধি চলছে সেখানেও তৃণমূল কর্মীরা বা তৃণমূল নেতৃত্ব নির্বাচন বিধিকে কিছু মনে করছে না। আমরা দক্ষিণের মানুষের উপর ভরসা রাখি, এবং যারা যে 3 জন খুব গুরুতর আহত হয়েছে তাদেরকে চিকিৎসা চলছে, পরবর্তীকালে আজ আমরা 12টার মধ্যেই আমরা একটা থানায় আমাদের কনভেনার যাচ্ছে, ওখানে গিয়ে কমপ্লেন ইলেকশন কমিশনে অলরেডি জানানো হয়ে গেছে, থানা থেকে একবার জানিয়েছি, আমরাও জানিয়ে দিয়েছি। কিছুই নয়, দেখুন আপনারা ভালো মতো জানেন যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হতে পারছে না, পরিষ্কার তৃণমূল কংগ্রেস দলটি উঠে যাবে। এবার যারা তৃণমূল কংগ্রেস থেকে সামনে রেখে করে কমে খেত, যারা এলাকায় এলাকায় দালালি করতো, যারা এলাকায় এলাকায় মানুষের সেবা না করে মানুষের সেবার নাম করে মানুষকে টর্চার করতো, তারা তো স্বাভাবিক ভীত হবে না। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা দীর্ঘদিন আমাদের কর্মীরা মার খাচ্ছে, আগেও বামপন্থী জামানা খেয়েছে, এখন তৃণমূলের জামানা খেয়েছে। আমরা বিশ্বাস বাংলার মানুষের প্রতি, আর সেই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি চলবে না, আর হিংসা রাজনীতি বাংলায় বন্ধ হবে, সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এবং সেটা বুঝতে পেরেই তৃণমূলের ছেলেরা দিকে দিকে এরকম করে বেড়াচ্ছে, এবং তাদের নেতা যেহেতু গোটা 10 বছর বর্ধমান শহরকে জ্বালিয়ে দিয়েছে, গোটা বর্ধমান শহরের 10 বছরের যত উন্নয়নমূলক টাকা একটা দুটো ওয়ার্ডকে নির্দিষ্ট করে সেখানে ব্যয় করা হয়েছে,
পৌরসভার বোর্ড যেদিন শেষ হয়ে যায় তার আগে রাতারাতি অফিস খুলে কোটি কোটি টাকার বিনিময়ে বড় বড় বর্ধমান শহরে ফ্ল্যাট পাস করে দেওয়া হয়েছে। অনেক দুর্নীতি আছে। আমরা বাংলার মানুষ, বর্ধমানের মানুষ প্রতি ভরসা রাখি। যদি আমরা বিধানসভা জেতার পরই আমরা পৌরসভা নির্বাচন করি, পৌরসভা নির্বাচনে আমরা এই দুর্নীতিগুলো মানুষের কাছে তুলে ধরবো যে 10 বছর কীভাবে করে কমে খেয়েছে তৃণমূল নেতা আর কর্মীরা। এই ঘটনায় কাঞ্চননগর বেলতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আহত বিজেপি কর্মীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বিজেপি কর্মীরা। যদিও তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এর সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। আর কোথাও কিছু হয়নি। বিজেপির অভিযোগ তো করতেই পারে, তারা অভিযোগ করার জন্যই তারা এই নির্বাচনে লড়ছে। 24 নম্বর ওয়ার্ডে আমাদের একটি দেয়াল ছিল, দীর্ঘদিন সেই দেয়ালটাই আমাদের দেয়াল পোস্টার হতো বাড়ির মালিকের সম্মতি নিয়ে। হঠাৎ করে গতকাল বিজেপির কিছু মানুষজন ওখানে গিয়ে আমাদের দেয়ালটিকে মুছে দিয়ে তারা তাদের দেয়াল লিখতে আরম্ভ করে। তখন আমাদের পার্টির ছেলেরা তাদের গিয়ে বলে, এই দেয়ালটা তো আমাদের ছিল, তোমরা লিখছো কেন? তখন ওরা বলে, বেশ করেছি, লিখছি। কালকে ব্রিগেড থেকে ফিরে ওরা এই কাজগুলো করেছে। তো সুতরাং এই নিয়ে একটা তর্কাতর্কি নিশ্চয়ই হয়েছে। আমাদের ছেলেরা বলেছে আমরা লিখতে দেবো না, এই দেয়ালটা আমাদের। ওরা জোর করে বলছে যে না, এই দেয়ালে আমরা লিখবো। তর্কাতর্কি হয়েছে, কোনো হাতাহাতি মারামারি হয়নি। বিজেপি আরেকটি অভিযোগ, ওদের 3 জন হসপিটালাইজ করালেন। দেখুন, ওসব সাজানো গেম। কারণ সিপিএম আগে আপনারা জানেন না, সিপিএম একাজ করতো, তারা আমাদের মারত। আমরা যখন কংগ্রেস করতাম আমাদের মারত, মেরে কলেজের গেটে আমাদের মারত। কিন্তু মারার পর আমরা যখন ট্রিটমেন্ট করিয়ে থানায় যেতাম, দেখতাম আমাদের নামে কেস হয়ে গেছে। সিপিএম আগে কেস করে রাখত। তো ঠিক এইসব ঘটনাগুলো ওদের সাজানো ঘটনা। কারণ নির্বাচন এসেছে, বাজার গরম করতে হবে, লোকজন নেয়, জানে এখানে নির্বাচনে আমাদের পরাজয় নিশ্চিত। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছেন, তো সুতরাং তারা এ ধরনের মিথ্যা প্রচার তারা করে বেড়াচ্ছে। তাদের কিচ্ছু হয়নি, কেউ উন্ডেড হয়নি, কোথাও কারুর লাগেনি। এখন আমাদের দেয়াল দখল করতেছে, ছেলেরা তো বাধা দেবে, এটা স্বাভাবিক কথা। ওরা কেন এই কাজ করছে? কারণ নির্বাচন এসেছে, তারা তাদের কাজ করুক, তারা বক্তব্য রাখুক, তারা যদি কোথাও দেয়াল পায় বাড়ির মালিকের সম্মতি নিয়ে, ওরা দেয়াল দেখুক, পোস্টার টাঙা। তৃণমূল তো কোথাও বাধা দেয়নি, কারণ তৃণমূল তো বাধা দেবে না। তার কারণ তৃণমূল জানে আমরা কি অ্যাজেন্ডা নিয়ে আমরা নির্বাচনে লড়ছি, বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সামনে রেখে। তো সুতরাং আমরা বাধা দিতে যাবো কেন? কারণ বর্ধমান দক্ষিণ সিট আমরা জিতবো, আমরা এখানে বাধা দিতে কেন যাবো? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।